ছেলে গিয়ে মেয়েদের জন্য আন্দোলন করতে গিয়ে, না না একটা মেয়ের জন্য আন্দোলন করতে গিয়ে এমন কেঁদিয়ে পড়লি জ্বর টর হয়ে, সেটা কি ঠিক করলি? তারপরে আজকেও আন্দোলনে গেছিলাম এবং পরেও থাকব, রাস্তাতেই এখন নেমে আন্দোলন করার সময়, এবং সেইভাবেই এটা এগোবে বলেই আমি মনে করি। সেইভাবেই এগোবে। তুই আগে একটা জিনিস বিশ্লেষণ করে দেখাতো, বাজারে কতগুলো আখ্যান ঘুরছে, এর ইন্টারপ্রিটেশন ঘুরছে, সেই আখ্যান বা ন্যারেটিভস গুলোকে তুই কি মনে করছিস, কোন ন্যারেটিভটাকে নিবি? ন্যারেটিভ গুলোর মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট থেকে শুরু করে পুলিশের এফআইআর থেকে শুরু করে, যে এখানে এফআইআর কেউ নেয় না, এখানকার পুলিশ নির্দেশ আছে, আমাদের নিজস্ব অভিজ্ঞতা আছে, জিডি করাতেই প্রাণপণ বেরিয়ে যায়, তো এফআইআর অনেক দূরের কথা, এবং আনরিপোর্টেড সেক্সুয়াল হ্যারাসমেন্টের যে জায়গাটা রয়েছে, রিপোর্টেড হয়নি, এরকম ক্ষেত্রগুলো বিশাল। আমরা গত 24 ঘন্টার মধ্যে 84 খানা এরকম ধর্ষণের ঘটনা, গড়পড়তা হিসেবে বলছি, গত বছরের হিসেব, ধর্ষণ একদিনে ভারতবর্ষে হয়েছে। ফলে এই আখ্যানকে আমি বুঝতে পারছি না, মাথা গুলিয়ে যাচ্ছে, কোন আখ্যানটা ঠিক কোন আখ্যানটা ভুল সেটা দাঁড়াচ্ছে না। না ঠিক ভুলের প্রশ্নটা ঠিক কতভাবে আসবে, নাকি এই প্রত্যেকটা আখ্যানকে পাশাপাশি রেখে আমাদের কোনোভাবে দেখা দরকার? হ্যাঁ অবশ্যই পাশাপাশি রেখে দেখা দরকার। যেমন ধর মহারাষ্ট্রে একটা ধর্ষণ হলো, তা সেই ধর্ষণের ক্ষেত্রে কেউ তো বলেনি সেখানে গো ব্যাক একনাথ সিন্ধে, কেউ তো বলেনি এখানে কেন বলা হচ্ছে, কেন করা হচ্ছে। না না সেসব, হ্যাঁ সেসব তো বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রমাণ হিসেবে কোনটাকে ধরা যায় আর কোনটাকে ধরা যায় না, এর মধ্যে যে বাউন্ডারিটা থাকে সেটা কিভাবে নির্ধারণ করা সম্ভব এই সব ঘটনায়? এখানে যদি কনস্পিরেসি থিওরিস্টরা তারা যেটা বলবেন সেটা বলে আমি তিনটে উপকল্প উপস্থাপিত করব এই আখ্যানের ক্ষেত্রে। আখ্যানগুলো সবাই মোটামুটি জানেন, সেই জন্য আমি আখ্যানগুলোকে রিপিট করছি না, এক একটা জায়গা থেকে এক একটা আসছে, এমনকি যারা ফ্যাক্ট চেক করে অল্ট নিউজ আর এক ধরনের খবর দিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমার যা বলার সেটা আমি তিনটে হাইপোথেসিসে ভাগ করে নিয়েছি, হাইপোথেসিস বা উপকল্প, আমি কোনো সত্যের দাবি দাওয়া করছি না। এক নম্বর উপকল্প হচ্ছে, ভেবে দেখ ঘটনাটা যখন ঘটছে সেই সময় তার পূর্বগ ঘটনা কি, যেটাকে লজিকের ভাষায় বলা হয় অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্টে দেখা যাচ্ছে, একটু খেয়াল করে দেখ গত 1 বছরের মধ্যে ব্রিজভূষণ, প্রজ্জ্বল রেবান্না, তারকে নিয়ে আমরা ভোলে বাবা জনগণ হয়ে গেছি, মানে রামরহিম আসারাম্বাপুর কথা ছেড়েই দিলাম না, প্যারোলে বার করে দিয়েছে তাদের। তা এই জায়গা থেকে এবং আরো একটু নির্বাচনের আগে যদি আমরা সন্দেশখালীর দিকে তাকাই, সেখানেও ধর্ষক এবং তার পাশাপাশি যারা আছেন তাদের কথা এবং তাদের এই যে গুজরাটে তাদের মালা দিয়ে ফুল চন্দন দিয়ে অভিবাদন করা হলো, সংস্কারী মানুষ, এই কথাগুলো না বলে একটি মেয়ে মর্মান্তিক মৃত্যু, তার সেই একটি মেয়ের ওপর শুধু মৃত্যু, ধর্ষণ এবং মৃত্যু সম্ভবত, কারণ আমি আই উইটনেস নই, আমি ইয়ার উইটনেসও নই এখানে, এবং পোস্টমর্টেমকে সেখানে চূড়ান্ত ভিত্তি হিসেবে, প্রামাণ্য হিসেবে ধরা যাচ্ছে না, প্রামাণ্য হিসেবে ধরা যাচ্ছে না বলতে 150 মিলিগ্রামের যে হিসেব এবং খুন ধর্ষণ ইত্যাদি যা হয়েছে সেটা ঘটেছে মাত্র 3 ঘন্টায় অফিসের আরজিকরের অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী, 12:45 সময় এফআইআর হয়েছে, শ্মশানে হুট করে তাড়াতাড়ি গিয়ে শ্মশানের ম্যানেজারের কাছ থেকে আমরা যে বক্তব্য পাচ্ছি
তাড়াতাড়ি করে মৃতদেহটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটার সঙ্গে হাথরাসের ঘটনার কথা নিশ্চয়ই মনে পড়বে এর অনুষঙ্গে। কিন্তু প্রশ্নটা হলো যে এরকম কেন, কেন ধর্ষণ? এটা একটা বড় প্রশ্ন, কেন ধর্ষণ এতখানি বাড়ছে এবং আনরিপোর্টেড হচ্ছে, পুলিশ সেখানে কোনোভাবে পাত্তা দিচ্ছে না। পাত্তা দিচ্ছে না, একটা সাধারণ যদি মোবাইল আমার চুরি হয়ে যায়, থানায় গিয়ে আমাকে লিখতে হয় যে লস্ট, আমি বলবো না থেফট ব্যাপারটা হয়েছে, তারা জোর করবে। তাহলে পুলিশের এই ভূমিকা চিরকালই তাই। হ্যাঁ, পুলিশকে মনে রাখতে বলার জন্য একটা সময় বলা হয়েছিল পুলিশ তোমার মাইনে 12, হ্যাঁ 12 টাকা মাইনে পাও, তুমি আমাদের ঠেঙাবে। সেই সব দিক থেকে দেখতে গেলে এই আখ্যানের যে বহু ব্যাখ্যা তৈরি হচ্ছে তার সঙ্গে সঙ্গে এভিডেন্স সরানোর ব্যাপারও হচ্ছে এবং বোকার মতো করা হচ্ছে সেই এভিডেন্স সরানো। থার্ড ফ্লোরের ঘটনাটা তো সবাই জানেন, আমি রিপিট করছি না। তার আর যেটা হয় এই ধরনের আন্দোলনে, এক ধরনের লোকজনকে গুঁজে দেয়া হয়, এটা নকশাল আন্দোলনের সময়ও দেখেছি, লুম্পেনদের বুঝিয়ে দিয়েছিলেন এবং সেটার জন্য সিদ্ধার্থ শঙ্কর রায়, সেই গুঁজে দেওয়া এলিমেন্টগুলো নকশাল আন্দোলনকে সকলের সামনে হেয় করেছিল। আচ্ছা ঠিক আছে, আমরা উপকল্পগুলোতে আবার ফিরে আসি। প্রথম প্রশ্ন হলো যে এই আখ্যানটা যেটা পাওয়া যাচ্ছে, যেগুলো শোনা যাচ্ছে, যে ধরনের মিটিং মিছিল হচ্ছে, বিলকিস বানু থেকে আসিফা থেকে শুরু করে নির্ভয়া কাণ্ড ইত্যাদি, হাতরাসুন্নাও তো বটেই, একই কায়দায় পুলিশ সম্প্রতি নন্দীগ্রাম সম্প্রতি মহারাষ্ট্র শক্তিগড় কোথায় নেই। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে শাস্তি পাচ্ছে, সেই শাস্তিটা দৃষ্টান্তমূলক শাস্তি বলে একটা শাস্তি কথা চারিদিকে শোনা যাচ্ছে। এখন সেই দৃষ্টান্তমূলক শাস্তিটা কি হতে পারে, তার থেকে বরঞ্চ আমরা ভাবি হোয়াই রেপ, কেন রেপ, কেন ধর্ষণ আসছে না। কিন্তু তুমি এত কথা বলছো, তুমি নিজে কোনোদিন রাস্তায় কি মিছিল করলে গিয়ে? না, তোমাকে দেখিনি। আমি করিনি, তার একটা বড় কারণ আমি বলি, সেটা হচ্ছে আমি নিজে নিজের যে অথরিটেরিয়ান প্যাট্রিয়ার্কাল একটা মনোভাব, মনোভঙ্গিমা এবং আমার ভেতরে যে ফ্যাসিজমটা আছে এবং আমি যে ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স করেছি, সেই জায়গা থেকে আমার কি অধিকার আছে ওখানে গিয়ে জ্ঞান দেবার? আমার নিজের ভেতরে যদি এই রকম একটা ফ্যাসিস্ট পার্সোনালিটি লুকিয়ে থাকে, তাহলে তাকে আমি অ্যাড্রেস করতে চাইছি। আমার নিজেকে আয়নার সামনে ল্যাংট হয়ে দাঁড়িয়ে আমি বুঝতে চাইছি যে ব্যাপারটা কি, আমি নিজে অপরাধী আর আমি গিয়ে ওদের হয়ে সওয়াল করব, এটা হাইট অফ হিপোক্রিসি হবে না? তাহলে এখানে আরো একটা প্রশ্ন উঠে আসে, এই আন্দোলনে ইনক্লুশন আর এক্সক্লুশন নিয়ে একটা সমস্যার কথা আনা হচ্ছে এবং এটা রাত দখলের দিন থেকেই আমরা লক্ষ্য করছি। সেটাতে এই আজকে যেমন আমরা দুজনেই ছেলে এবং সেখানে একটা সমস্যা তৈরি হয় বলেই আমি মনে করি, আমার সহবক্তার বক্তব্য কি আমি সেটা জানি না, আমি তাকে প্রশ্ন করব যে একটা মেয়েদের এবং এখন অবশ্যই রূপান্তরকামী এবং প্রান্তিক লিঙ্গ মানুষেরা, তারাও এসে এখানে জয়েন করেছেন, বিশেষত রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে ঘটে যাওয়া শ্লীলতাহানির ঘটনার পরে। তো সেখানে দাঁড়িয়ে এই আন্দোলনটার মুখ্য ভূমিকায় এবং প্রধান ভূমিকায় যারা একে এগিয়ে নিয়ে যেতে পারেন, নেতৃত্ব কথাটা ব্যবহার করব না কারণ লিডারশিপের বাইরে একটা জায়গা খোঁজাই আমাদের নন পার্টিসান পলিটিক্যাল অ্যাক্টিভিজম বা অদলীয় রাজনৈতিক যে লড়াই, পলিটিক্যাল আমি একজন পলিটিক্যাল জন্তু, সেই জন্তু হিসেবে হুইসেল ব্লোয়ার হিসেবে আমরা কাজ করি। হ্যাঁ, সেখানেই এ পলিটিক্যাল বলে অনেক আন্দোলনকে যে দাগিয়ে দেওয়া হচ্ছে, বাজে কথা একদম, এই মুহূর্তে সেটা খুবই সমস্যাজনক। অ্যাপলিটিক্যাল কিছু হয় না। হ্যাঁ, আমার ব্রেক্সিটের কথা মনে পড়ছে, দ্য ওয়ার্স্ট ইলিটারেট ইজ দ্য পলিটিক্যাল ইলিটারেট, কাজেই আমার মনে হয় কিছু জায়গা আমাদের মাথায় রাখতে হবে এবং এখানে ছেলেরা
বায়োলজিক্যাল মেলরা কি ভূমিকা নিতে পারে, তারা কেবল আমার মতে অ্যালাই হতে পারে, তাদের তার থেকে বেশি ভূমিকা হতে পারে না। তারা একটু দূরত্ব রেখে এই আন্দোলনের প্রতি সংহতি জানাতে পারে এবং তাদের ভয়েস রেজ করতে পারে, তার থেকে বেশি তাদের জায়গা নয়। এই আন্দোলন অ্যাড্রেস করছে উইমেন সিকিউরিটির প্রশ্ন, সেটা ওয়ার্ক প্লেসে, সেটা পাবলিক ট্রান্সপোর্টে, সেটা প্রতিদিনের রাস্তাঘাটে। এবং এই সো কল্ড সেফটি ন্যারেটিভ যেটা ছড়ানো হচ্ছে পিতৃতান্ত্রিক মানসিকতা এবং রেপ মানসিকতার দিক থেকে, যে এতটা থেকে এতটা সময় মেয়েদের বাইরে বেরোনো ঠিক ঠিক নয়, এইটা বলে দেওয়ার ছেলেরা কেউ নয়। এবং এটাই আমি মনে করি, যেহেতু এই গোটা ঘটনা মেয়েদের অবস্থান, সামাজিক অবস্থান সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে সেটা নিয়েই প্রশ্ন তোলে, সেই জায়গাটাকে চ্যালেঞ্জ করার জন্য আমার মতে মেয়ে এবং ট্রান্স কুয়েররাই এই আন্দোলনকে লিড করতে পারে একমাত্র এই রকম ইস্যুভিত্তিক আইডেন্টিটি পলিটিক্সের যুগে। এখানে আমার একটা বক্তব্য আছে, বক্তব্যটা এই যে এখানে বারবার সেক্স আর জেন্ডারের পার্থক্য গুলিয়ে ফেলা হচ্ছে। বায়োলজিক্যাল সেক্স, আমি নন বায়োলজিক্যাল ম্যানের কথা বলতে চাইছি না, বায়োলজিক্যাল সেক্স এবং জেন্ডারের ব্যাপক তফাৎ আছে। জেন্ডারকে যখন আমরা দেখি তখন সাংস্কৃতিক একটা নির্মাণ হয়, হ্যাঁ ছেলে মানুষই করছিস কেন, আমরা যখন বলি ছেনালি করছিস কেন, এই কথাগুলো যখন ব্যবহার করি তার পাশাপাশি ব্যবহার করছি যে মেয়েদের সম্পর্কে একাধিক সাংস্কৃতিক নির্মাণের কথা। অর্থাৎ বায়োলজিক্যাল সেক্স তার যাই হোক না কেন তার জেন্ডার আলাদা হতে পারে। একটা সময় বলা হতো 70s-এ, 60s-এর দশকে, গত শতাব্দীর 70s-এর দশকে ইন্দিরা গান্ধী পার্লামেন্টের একমাত্র পুরুষ। এখন বাংলাদেশের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে, শেখ হাসিনা, মমতা ব্যানার্জি, এরা সেক্সগত দিক থেকে, বায়োলজিক্যাল সেক্সের দিক থেকে মহিলা, কিন্তু মহিলা কিন্তু তান্ত্রিকতা, প্যাট্রিয়ার্কি সেটা তার ভেতর লুকিয়ে আছে। সেটাতে ইন্টারনালাইজড মিসোজিনির প্রশ্ন উঠাবে, ইন্টারনালাইজড মিসোজিনি, তাই তো? হ্যাঁ। এবার আমি যে একজন অপরাধী, এই অপরাধের জন্য আমার কিন্তু কোনো গিল্ট ফিলিং এর থেকে বা কনফেশন দেওয়ার জন্য আমি এই কথা বলছি না, আমি হিপোক্রেসি করতে চাই না বলেই বলছি, এবং এটা আমার রাজনৈতিক অবস্থান। এবং সেই রাজনৈতিক, কি রাজনৈতিক অবস্থান? সেই রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছে অনেকগুলো ফুলের মালা গেঁথে। সে ফুল, ফুলের ভেতরে রয়েছে যেমন মার্ক্সিজম, ফ্রয়েডিয়ানিজম, রাজনীতি, একদম রাজনীতি, তার ভেতরে যেমন রয়েছে সিভিল ডিসওবিডিয়েন্স এর ধারণা, সেগুলো মিলে ঝুলে একটা জেনে, এরা প্রত্যেকই ছেলে, এরা প্রত্যেকই ছেলে, এইটাই হচ্ছে একটা ব্যাপার। কিন্তু বায়োলজিক্যালি তারা কি, রামমোহনকে কি বলবি যে সতীদাহ বন্ধ করেছে, যে ছেলে না মেয়ে বায়োলজিক্যাল সেক্স দিয়ে দেখবি নাকি জেন্ডার দিয়ে দেখবি? না আমি পরে বলছি, আপনি বলে নিন। আমি, আচ্ছা আমি এই আখ্যানের এবারে যাই যে রসমন এফেক্ট যেটা তৈরি হয়েছে, রসমন ছবিটা কুরোসোভার, সেখানে ছবিটার ভেতরে দেখা যাচ্ছে যে একটা ঘটনা, একটি পুরুষের মৃত্যু এবং একটি মেয়ের ধর্ষিতা হয়ে যাওয়া, সেটা যে নানা রকম ইন্টারপ্রিটেশন, প্লুরাল রিডিং হচ্ছে, এক একজন আই বা ইয়ার উইটনেস এর বক্তব্যের সঙ্গে আর একজনের মিলছে না, এটা কুরুসোয়ার একটা বিশাল বড় ব্যাপার। এর থেকেই প্লুরাল রিডিং অফ টেক্সট, মানে একই বয়ানের নানা রকম পার্ট তৈরি হয়েছে। তা সেই কুরুসোয়ার এই ছবিটাকে নিয়ে একটি প্রবাদ প্রতিম শব্দ তৈরি হয়, রসমান এফেক্ট। এই রসমান এফেক্টকে মোকাবিলা করতে গেলে আমার আপাতত যে হাইপোথিসিস আমি আগেই বলছিলাম সেগুলো বলে ফেলা আমার মনে হয় জরুরি। হাইপোথিসিস এক, আমি তোকে জিজ্ঞেস করব, বেশ, এক নম্বর হাইপোথিসিস বা উপকল্প হচ্ছে এই যে মিছিল, এরকম ধর্ষণ কোট আনকোট কতই তো হয়,
সেই কতই তো হয় এই প্রবাদ বাক্যকে মনে রেখে আমি বলবো যে এই একটা ঘটনার, এই নির্মম একটি ঘটনার সব ধর্ষণ, তাদের মেরে ফেলা, খুন করা, ধর্ষণ করে খুন করা, নর্মালাইজড একটা প্রসেস চলে এসেছে। অবশ্যই নর্মালাইজেশন প্রসেস, যেমন দুর্নীতিটা নর্মালাইজেশন প্রসেস। তো পরে ওর প্রচুর টাকা আছে, ওর শক্তি আছে, করছে, তোমার শক্তি নেই, করতে পারছো না বলে তুমি ওদের ওপর রাগ করছো। তা এর ভেতরে যে প্রবঞ্চনা আছে সেটাকে আমরা অ্যাড্রেস করি না, অ্যাড্রেস করি না আমিকে। এখন আমি যে কথাটা বলতে চাই যে ক্রাফটেড আমার এই কারণে মনে হচ্ছে, দেখ এর আগে কোনটা ক্রাফটেড, এই আন্দোলন যেগুলো চলছে এখন, এটা আমার মনে হচ্ছে বলতে উপকল্প এক, বেশ হাইপোথিসিস ওয়ান। আরেকটা হাইপোথিসিস আছে, কোনোটাতে সত্যের দাবি নেই, আমি এটা স্টেটমেন্ট হিসেবে দিচ্ছি। এক নম্বর হাইপোথিসিস সেটা হলো যে এই যে এই ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটার বিরুদ্ধে বিজেপি রাস্তায় নেমে পড়লো, এই তো আজকেই দেখলাম। হ্যাঁ, এবং বিজেপি লকেট, তারপর ওই মহিলাদের রূপা গাঙ্গুলি, এরা সব রাস্তায় নেমে পড়লেন। তাদের কাছে আমার একটা জিজ্ঞাস্য যে প্রজ্বল রাভান্নাকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে উচ্চবাচ্য করেননি কেন? কেন আশারাম বাপু, রাম রহিম, কেন মোদি সাহের স্নুপ গেট কেলেঙ্কারি নিয়ে কোনো কথা হচ্ছে? ওরে বাবা, স্নুপ গেট কেলেঙ্কারি মোদি সাহের একটা বড়, এবং তাতে হরিণ পান্ডিয়াকে মারা হয়েছিল, সে ধরে ফেলেছিল বলে, এবং সঞ্জীব ভাট যিনি এখনো জেলে আছেন, আইপিএস অফিসার, যিনি 2002 এর দাঙ্গার অন্য একটি আখ্যান দিয়েছিলেন, সে আখ্যানটা কিন্তু খাপে খাপ মিলে যাচ্ছিল, তিনি এখনো জেলে বসে আছেন। সঞ্জীব ভাটের বিরুদ্ধে যেটা দেয়া হয়েছে 20 বছর আগের একটি কাস্টোডিয়াল ডেথের মামলা, এইটা রাষ্ট্রের একটা বড় অস্ত্র যে আমাদের যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে এই নতুন ন্যায় সংহিতা যা হয়েছে। এবং যদি ডেটা প্রাইভেসি অ্যাক্টকে মান্য করা হয়, আর একটা জিনিস ব্রডকাস্টিং বিল, সেটা এই মুহূর্তে এটা বিজেপির একটা বড় পরাজয় যে ব্রডকাস্টিং বিলকে আইনে পরিণত করতে পারেনি, উইথড্র করেছে। ফার্মাস বিলের ক্ষেত্রেও তাই হয়েছে, ভয়ঙ্কর চাপটা আছে। তা এই যে এই পার্টিকুলার ঘটনা সেটাকে নিয়ে একটা খেলা চলছে, সেই খেলাটা হচ্ছে দলীয় রাজনীতির খেলা, হাইজ্যাক করে নেওয়ার বিভিন্ন, যেটা আমরা সিঙ্গুরনন্দী গ্রামের ক্ষেত্রেও দেখেছি। আমি সিঙ্গুরনন্দী গ্রামে ইনভলভ ছিলাম একটাই কারণে, যে পৃথিবীর এখনকার যে অবস্থা তাতে এই ধরনের কারখানা করার প্রয়োজনই নেই, আমাদের খাদ্য আগে না গাড়ি চড়ে ঘুরে বেড়ানো আগে। তা আমার কাছে প্রশ্নটা ছিল এনভায়রনমেন্টালিস্ট একটা লেন্স দিয়ে, অর্থাৎ নিসর্গের লেন্স দিয়ে আমি দেখতে চাইছিলাম সিঙ্গুরের ঘটনাটা, কতখানি এরকম জমি আছে উর্বরা। সেখানেও তো তাপসী মালিক ধর্ষিতা হয়েছেন, কার হাতে হয়েছেন, কি হয়েছেন আমি জানি না। তা প্রথম উপকল্পতে আমি ক্রাফটেড ব্যাপারটা একটুখানি বোঝানোর চেষ্টা করি আপনাদের, এতে আমাদের কি হয়। ধ্রুবজ্যোতি ঘোষ, যিনি পূর্ব কলকাতার জলাভূমির ওপরে বিরাট একটা কাজ করেছিলেন, লবণরথ হয়ে যাওয়ার পর জীবিকা হারানো যেসব মাছ চাষিরা, মৎস্যজীবীরা ছিলেন, তাদের চাকরি চলে যায়, তারা ডাকাতে পরিণত হয়। তা নাগরিক মঞ্চ এবং ধ্রুবজ্যোতি ঘোষ সেইখানে একটা বড় ভূমিকা নিয়েছেন। আজকে সেই জলাভূমি নিঃশেষ, এশিয়ার বৃহত্তম জলাভূমি ছিল। তা সেই জায়গায় ধ্রুবজ্যোতি ঘোষ একটি গপ্প বলেন আমাদের, গপ্পটা এই, নৈহাটি স্টেশনে অবরোধ শুরু হয়েছে ট্রেন চলাচল নিয়ে, যাত্রীরা নেমে পড়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েছেন। হঠাৎ দেখা গেল একটি লোক, সেই লোকটি সিআইডিতে কাজ করেন এবং ধ্রুবজ্যোতি ঘোষের বন্ধু তথা আত্মীয়, তিনি একটা টুল নিয়ে নৈহাটি স্টেশনে একটা জ্বালাময়ী বক্তৃতা দিলেন। সেই জ্বালাময়ী বক্তৃতায় হঠাৎ দেখা গেল লোকের
এক ধরনের ক্যাথারসিস হলো। ক্যাথারসিস শব্দটা নাটকের ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। মোটামুটি আপনি আপনাদের যদি বোঝাতে চাই ক্যাথারসিস, অর্থাৎ আমাদের মনের যে ভেতরে ক্ষোভটাকে আমার হয়ে যদি কেউ উগড়ে দেয়, তাহলে আমি ভাবি তো এই করে দিল আর কি করা আছে। যেটা আমরা 70s বা 80s কিছু ছবিতে গত শতকের 7 এবং 8 দশকে দেখেছি, একজন ইয়াং অ্যাংরি ম্যানের চরিত্র করতেন, তার নাম অমিতাভ বচ্চন। সেই ইয়াং অ্যাংরি ম্যানের চরিত্রটা আমাদের দেখার পর, সেই ছবিগুলো দেখার পর আমাদের স্নায়ুগুলো এমন স্তিমিত হয়ে যেত, এই তো করার লোক আছে, আমি কেন করব। তাই ক্যাথারসিস এফেক্ট তৈরি হয়, এটাকে পারগেশানও বলা যায়। পারগেশানের ক্ষেত্রে যেটা হয় যে আমার ভেতরে ময়লাটা আছে, হেগে মুতে বার করে দিলাম। এই পারগেশন এবং ক্যাথারসিস এইটাকে মিলিয়ে অ্যারিস্টটলের কথা, নাটকের একটা বড় ব্যাপার, নাটক করে ক্যাথারসিস তৈরি করা দর্শকদের ভেতরে, যেখানে তার মনের ভেতর যেগুলো আছে সেগুলো সব ধোয়ামোচা হয়ে যাবে, সেই ক্যাথারসিসের জন্যই জনগণ এক ধরনের কাজ করে। সেই ক্যাথারসিস তৈরি হচ্ছে এই আন্দোলনে, চাপা পড়ে যাচ্ছে আরো আরো অনেক ক্যাপিটাল পানিশমেন্ট। ক্যাপিটালকে আমি এখানে দুটো অর্থে ব্যবহার করছি। আপনি সকালবেলা উঠে দেখলেন এই জমানায়, গত এক দশকের জমানায় বহু ব্যাংক্রাপসি, সেটাও ক্যাপিটাল পানিশমেন্ট। রাষ্ট্র সেখানে ধর্ষণ করছে আমার শরীরকে, সেই ধর্ষণ করার রীতিটাকে নিয়ে আসছে, তা ক্রাফটেড এই কারণে আমার মনে হচ্ছে, এবং লকেট বা রূপা গাঙ্গুলিকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে বিজেপি তো একটা রেপিস্ট পার্টি, কই আপনারা তো কোনোদিন মুখ খোলেননি, এখানে খুলছেন কেন? সব জায়গাতেই হয়, ভেস্টেড ইন্টারেস্টের প্রশ্ন আসছে। ভেস্টেড ইন্টারেস্ট মানে দলীয় রাজনীতি, ভোট ব্যাংক ইত্যাদির প্রশ্ন, সেইগুলো চলে আসছে। এটা আমার এক প্রথম উপকল্প। দ্বিতীয় উপকল্প হচ্ছে আনক্রাফটেড হতে পারে না এটা? হ্যাঁ হতে পারে, স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে, আমার তো সেটাই মনে হচ্ছে। আচ্ছা, স্বতঃস্ফূর্তভাবে যদি বেরিয়ে আসে, হ্যাঁ অবশ্যই বিজেপিরটা নয়, এখন স্বতঃস্ফূর্তভাবে যদি বেরিয়ে আসে তাতে আমার মতো খুশি কেউ হবে না, কিন্তু একটা আশঙ্কা থাকে, সেই আশঙ্কাটা হচ্ছে অ্যান্টনির বক্তৃতা। সিজার মারা গেছেন, অ্যান্টনি বক্তৃতা দিয়ে একটা সাদা পার্চমেন্ট, সাদা কাগজ পড়ে, সাদা কাগজ পড়ে কথাটা খেয়াল করবেন, একটা দাঙ্গা বাঁধিয়ে দিলেন যাতে ব্রুকাসদের বাড়ি টাড়িগুলো পুড়তে লাগলো। কিছু কিছু প্রযোজনায় শেক্সপিয়ারের এই নাটকে দেখা যাচ্ছে যে এই বক্তৃতার পর বহু জনতা দাঙ্গা করতে ছুটলো সিজারকে যারা হত্যা করেছে তাদের জন্য। অ্যান্টনি কিন্তু মিথ্যে কথা বলে যাচ্ছেন বারবার, কোট আনকোট মিথ্যে বলছি, সেটা এইরকম দাঙ্গা লাগিয়ে দিল। এতে এক ধরনের ভেন্ট আউট, এক ধরনের ভেন্টিলেশন, পারগেশন এবং ক্যাথারসিস তৈরি হয়। ক্যাথারসিসটা এখানে না তৈরি হয়ে ভেন্ট আউট হচ্ছে, ভেন্ট আউট হচ্ছে ওদের বাড়িগুলো পুড়িয়ে দেবো আমরা, যারা সিজারকে খুন করছে। সিজার মহান ব্যক্তি, সিজার একজন মেগালোম্যানিয়াক যে থার্ড পার্সনে কথা বলে, আমাদের চেনা একজন নন বায়োলজিক্যাল ম্যানও থার্ড পার্সনে বলে, মোদি কি জামানা। তাই যে থার্ড পার্সনে বলার ভেতরে এক ধরনের মেগালোম্যানিয়াক অ্যাটিটিউড, নার্সিসিস্টিক মেগালোম্যানিয়া। নার্সিসিস্টিকটা একটু ব্যাখ্যা করে বলতো। হ্যাঁ মানে এখানে আমি বলতে চাইছি সেলফ অবসেস, চূড়ান্ত নিজের ইমেজ নিয়ে সারাক্ষণ অত্যধিক কনসার্ন এরম একজন ব্যক্তিকে। এই নার্সিসিস্টিক ব্যাপারটা কেন তৈরি হলো বিশেষ করে হিন্দুদের মধ্যে, এর উত্তর আছে কি? সুধীর কাকারের একটা উদাহরণ তুই যদি দিতে পারিস, বলতে পারিস, আমি সবচেয়ে খুশি হব। হ্যাঁ মানে এক মহাজাগতিক মাতার প্রতি নির্ভরতা তৈরি হচ্ছে, সেই মাতা, সেই অথচ সেই মাতারকেই আমরা ছেলে হিসেবে, সেই
যারা এই মহাজাগতিক মাতাকে ওয়ার্শিপ করে, অথচ সেই মেয়েদেরই আবার সেই পুরুষই ধর্ষণ করে। এই যে এই প্যারাডক্সিক্যাল অবস্থানটা, এটা কি একটা ইনসিকিউরিটি থেকে হয় যে একটা এই ছেলেরা প্যারাসিটিক ফার্টিলাইজার ছাড়া আর কিছুই নয়, কাজেই তাদের মনে হয় যে এই মহাজাগতিক মাতা ট্রেচারাস, সে ভয়ঙ্কর। এটা কি বললি, এটা মানে একটু বুঝিয়ে দে, প্যারাসাইটিক ফার্টিলাইজার এই অর্থে নন্দীর একটি লেখায় এটি ব্যবহার হয়েছে। আশিস নন্দী, কি ব্যাপার এটা প্যারাসাইটিক ফার্টিলাইজার? দর্শক বা যারা শ্রোতা তাদের, ছেলেদের ভূমিকা গোটা এই রিপ্রোডাক্টিভ প্রসেসে নগণ্য এবং কিছুক্ষণের জন্য, বাকিটা পুরোপুরি সম্পূর্ণ অর্থে একদম মেয়েদের নিজস্ব স্বকীয় জায়গা থেকেই ঘটে। তার ফলে ছেলেদের অবস্থানটা খুবই সাবঅর্ডিনেট হয়ে যায়। আর গোটা পরিষ্কার বললে যে আমি যে মাতা তাকে আমি এপিপিপি কে করব, হিন্দিতে একটি গালাগাল আছে, সেখানে মাদারের পর একটি শব্দ, হিন্দি শব্দ বসানো হয়, একটা সংকর শব্দ তৈরি হয় তাতে, সেটা গালাগাল হিসেবে ব্যবহার হয়। ব্যান্ডিট কুইনের প্রথমেই এই শব্দটি ব্যবহার হয়েছে, অর্থাৎ ফুলন দেবীকে নিয়ে যে ছবিটা। তা এই যে এই ধরনের কথা বলা কসমিক মাদার, তার উপর যে নির্ভরশীলতা, আর আমার পাশে শয্যা সঙ্গিনী হতে পারে সে, এটা এক ধরনের ভয়ঙ্কর ক্ষত হিন্দু, উচ্চবর্ণ হিন্দু বামুনদের ক্ষেত্রে। আমি যাকে পুজো করি তাকে কি আমি শয্যা সঙ্গিনী করতে পারি? সে মাতা, সে কন্যা ইত্যাদি বলে বড় বড় কথা বলি, কিন্তু তারই ওপরে আমাদের অত্যাচারটা ঝেড়ে দিই, এটা একটা ঘটনা, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে সেক্স স্টারভেশন, প্রলিফারেশন অফ সেক্স, যেটা ফুকোর বক্তব্য, মার্কুইজের ঠিক উল্টো সেই বক্তব্যটা হচ্ছে রিপ্রেশন অফ সেক্স হচ্ছে না, সারপ্লাস রিপ্রেশন হচ্ছে না, বরঞ্চ প্রলিফারেশন অফ সেক্সুয়ালিটি সেটা হচ্ছে। মানে শৃঙ্গার, শৃঙ্গার বললে একটু মানে ভালো শব্দ হয়ে যায়, ধর্ষণ আরো খারাপ শব্দ, এখানে এফবিতে বললে সেগুলো খারাপ শব্দ বলে তো কিছু হয় না, আমরা যারা আমাদের যা বিদ্যা ব্যবসা সেখানে আমাদের এই শব্দগুলো কোট অ্যান্ড কোটে ব্যবহার করতে হয়, চ দিয়ে শুরু শব্দগুলো। তা এই যে এই চ ব এই সবগুলো আছে এখানে, এখানে যেটা হয় সেটা হচ্ছে এক ধরনের অ্যাম্বিভ্যালেন্স তৈরি হয়। উচ্চ বর্ণের বামুনতান্ত্রিক পিতৃ, জানি যে পিতৃতান্ত্রিকতার পেছনে বামুনতন্ত্রই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, যেখানে সতীদাহ আছে, যেখানে মনু সংহিতাতে নারীদের সম্পর্কে যা বলা আছে, আবার তাকে ইয়ত্র নারীস্তু পূজ্যতে রমন্তে তত্র দেবতা, রমন্তে তত্র দেবতা, একেবারে বিপরীত ভঙ্গি। ব্যালেন্সিং অ্যাক্ট করছে, মনু তো একজন ছিলেন না, অনেকেই ছিলেন, তারা এই টেক্সটটাকে যখন যেমন পেরেছেন সেইভাবে উপস্থাপিত করেছেন, নারীকে পুজো করা। কেন রে ভাই কুমারী পুজো করতে যাব, কতগুলো পেডোফিলিক ওই সন্ন্যাসী বসে কুমারী পুজো করছে, সে বেচারা মেয়েটা জানে না ব্যাপারটা কি হচ্ছে, তাকে খানিকক্ষণ বসিয়ে রেখে তার সমস্ত অঙ্গ মার্জনা হচ্ছে, এই পেডোফিলিক ভঙ্গিমা। সেটা কেন হলো? সন্ন্যাসীদের যে ব্রহ্মচর্য পালন করতে হবে, সেই ব্রহ্মচর্য পালনের ক্ষতিপূরক একটা কম্পেনসেটরি জায়গা তৈরি হচ্ছে কুমারী পুজোর ভেতরে। তা এগুলো দেখলে বোঝা যায় যে সেক্সুয়াল স্টারভেশনের আরও একটা বড় কারণ, সেটা হচ্ছে বেরোজগারি। বেরোজগারির কারণে বিয়ের বয়স ডেফার্ট হচ্ছে, সেক্সুয়াল স্টারভেশন, পেট এবং পেটের নিচ, এই দুটো জায়গায় আমরা পেট আউট পেটটা নিচ, আমরা আটকে যাচ্ছি, সেক্সুয়াল স্টারভেশন তৈরি হচ্ছে। সেটা থেকে খানিকটা বাঁচাচ্ছে ভারতীয় যেসব মহিলা, যাদের আপনারা বেশ্যা বলেন, বিশেষ সেবা থেকে বেশ্যা এসেছে কথাটা, জনপদ কল্যাণ এই শব্দটা সেক্স ওয়ার্কার প্রসিকিউট এইগুলোর বদলে যদি আমি ব্যবহার করি, জনপদের কল্যাণ যে করে সেই জনপদ কল্যাণ, তারা এই সেক্সের এই চাহিদাকে রিডিউস করছে পণ্য বিনিময়ের মারফত,
অন্যকেই তার শরীর, সেটাকে বিনিময় হচ্ছে। তা এইখানে আমি দেখতে চাইব যে কি কি কারণে রেপ হয়, সেটা একটা বিশাল বড় আলোচনার বিষয়। আপাতত আমি এই ক্রাফটেড এজিটেশন যেটা ঘটানো হচ্ছে, ইনক্লুডিং রাম, মানে রামপন্থী যারা, জয় শ্রীরাম বলে কিসব কাণ্ড কারখানা করে, বীভৎস কাণ্ড, সেই বীভৎস কাণ্ড যারা করে তারাও বসে পড়ছে, কিন্তু প্রজ্জ্বল রাভান্না বা মহারাষ্ট্রে এই মুহূর্তে এটা হয়েছে, ধর্ষণটা হয়েছে, সেটা নিয়ে আলোচনা বা 84টা ধর্ষণ দিনে সেটা নিয়ে আলোচনা করতে রাজি নয়। এবং পশ্চিমবঙ্গ সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কোথায় জানেন? পশ্চিমবঙ্গ সরকার 2019 এই ডেটা, রেপের ডেটা NCRB-কে, মানে ন্যাশনাল ক্রাইম ব্যুরো, সেই তাদের দেয়নি, কোনো ডেটা নেই ওই বছরে, ওই বছরে কোনো ডেটা নেই। এমনিতেই ভারতবর্ষ, আমি দেখুন একটা সময় কাজ করেছিলাম স্ট্যাটিস্টিক্সের রাজপ্রাসাদে, আমি খুব ভালো মতো জানি ভারতবর্ষের ক্ষেত্রে ডেটা পজিটিভ, ডেটা ওপাসিটি, ডেটা ম্যানিপুলেশন এবং ডেটা ডিনায়াল, তিনটেই আছে। এখন আমাদের টাকায় এই জায়গাতে সুপ্রিম কোর্টে লড়ছেন একজন দামি উকিল, অ্যাডভোকেট কপিল সিবল, রাজ্যের রাজ্য সরকারের রাজ্য সরকারের, এবং তার যা পারিশ্রমিক, তার যা ফিজ, সেটা অ্যাস্ট্রোনমিক্যাল। সেই ফিজটা কিন্তু আপনার আমার পকেট থেকে যাচ্ছে, সেটাও ভেবে রাখার ব্যাপার আছে। বঞ্চনার আরো অনেকগুলো দিক আছে, সেটাও বোঝার ব্যাপার আছে। যাই হোক, হ্যাঁ, সেটার কি কোনো অতিদেশ ঘটছে না এই আন্দোলনগুলো? এই অতিদেশ কথাটা রঞ্জিৎ গুহ ব্যবহার করেছেন, এটা পাণিনির ব্যাকরণের একটি সূত্র। অতিদেশ মানে সাদামাটা ভাষায় বলতে গেলে এক্সপ্যানশন, মানে ছড়িয়ে যাওয়া, একটা টুকরো ঘটনা থেকে একটা বিরাট বিস্ফোরণ হওয়া। সাম্প্রতিক উদাহরণ হচ্ছে যে কোটা নিয়ে আলোচনা করতে করতে হঠাৎ চলে গেল IMF-এর হাতে, IMF ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধির হাতে বাংলাদেশ। ইনকামবেন্ট এখন যিনি রয়েছেন মোহাম্মদ ইউনুস, যিনি প্রচুর পরিমাণে ধারের বোঝা, নোবেল প্রাইজ পেলে হবে কি ধারের বোঝা, চাপিয়ে দিয়েছেন গরিব মানুষের মধ্যে। সেই ভদ্রলোককে তাহলে ইনস্টল করলো কে? মোটামুটি দেখা যায় পৃথিবীতে যে ঋণগ্রস্ত দেশগুলো রয়েছে, তিনটে এক্সটর্শনিস্ট গ্রুপ, WB, WTO এবং IMF, এরা ঋণের বোঝা বাড়িয়ে আমাদের দেশটাকে, আমাদের পৃথিবীটাকে কিনে নিতে চাইছে। সেই কিনে নেওয়ার ক্ষেত্রে, যে কিনে নেওয়া হচ্ছে, কিনে নেওয়ার ক্ষেত্রে সব সময় শর্ত থাকে, সেই শর্তগুলো হচ্ছে আমাদের দেশের যে সম্পদ সেগুলোকে লুটপাট করে বা করে নেবে। সেই জন্যই তো FDI এলো, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। তা এই জায়গাগুলো বলতে গেলে অনেক কিছু বলা হয়ে যায়। আমরা বরং বলি যে এই সাম্প্রতিক হকার উচ্ছেদ যা হয়েছে, তার আগে শিক্ষার দুর্নীতি নিয়ে রাস্তায় নেমেছিলেন যারা এবং অবস্থান করেছেন বহুদিন ধরে, এই সমস্ত ক্ষোভ সামগ্রিক ভাবে একটা মাস, মানে একটা কালেকটিভ আউটরেজের দিকে নিয়ে গেছে বলে কি মনে হচ্ছে না? যেটা সমস্ত সেকশন অফ দ্য সোসাইটিকে আন্দোলিত করছে, যার ফলে প্রতিদিন আমরা এরকম স্পেকটাকুলার সমস্ত মিছিল দেখতে পাচ্ছি, কিন্তু সেই মিছিলগুলোর কি কোনো সত্যি একটা ঐক্য রয়েছে ডিরেকশনের ক্ষেত্রে, মানে সেই আন্দোলনের দৃষ্টিভঙ্গি এবং ডিরেকশনটা কোন দিকে, সেটা কি আদৌ পরিষ্কার? পরিষ্কার হওয়ার কথাই নয়। এখানে কয়েকটা কথা আমি বলি, সেটা হচ্ছে যদি যে ধরনের কার্নিভালের কথা বলেন বাকতিন, সেই কার্নিভাল, মানে আমি এই দুর্গাপুজোর নির্মিত কার্নিভালের কথা বলছি না, পটিলি আমের রাস্তা দিয়ে, হ্যাঁ সেটার কথা বলছি না, এটা নিম্নবর্গের মানুষদের ভেতরে দেখা যায়। এবং বাকতিন দেখাচ্ছেন যে এই জড়ো হওয়াটা এবং সেটাতে অনবরত গ্রামার ভেঙে যাওয়া, অর্থাৎ আগে থাকতে ঠিক করা রুলস অ্যান্ড রেগুলেশন সেটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে। আমি খেয়াল করেছি যে এখানে যে নাড়াগুলো দেয়া হচ্ছে, সেই নাড়াগুলো ভীষণ রকমের রিপিটেটিভ,
নতুন সৃজন নেই তাতে। না, নতুন সৃজন হচ্ছে তো, হচ্ছে। আমি সাম্প্রতিক যে কটা মিছিলে অংশগ্রহণ করেছি সরাসরি, সেখানে আমি দেখেছি নতুন স্লোগান তৈরি করার যথেষ্ট পজন করেছে। তুই করেছিস আমি জানি, হ্যাঁ, আরো বিভিন্ন গোষ্ঠী এবং ব্যক্তি তারা করছে, এবং তাতে যারা সঙ্গ দিচ্ছেন তারাও সেটা রিপিট করছেন। মতভেদের ব্যাপারটা তো এই জায়গা থেকেই আসছে, যেটা আমি আগেও বললাম, সেটা নিয়ে বক্তব্য তোমার শুনবো। এটা হচ্ছে মেয়েরা মেয়েদের কথা বলবে এবং তারাই অগ্রণী ভূমিকা পালন করবে, এইটা নিয়ে আমার আপত্তি নেই, কারণ ফোর্থ ওয়েভ ফেমিনিজমের সময় এটার প্রয়োজন একান্তই। আমার মনে হচ্ছে এখানে এক্সক্লুসিভ সোসাইটি তৈরি হচ্ছে এবং আর একটা মৌলবাদের খপ্পরে গিয়ে পড়ছে। সেটা হচ্ছে এক্সক্লুশন কেন? আমি যদি ইচ্ছে, আমার ইচ্ছে এই আন্দোলনে যোগ দেয়া, এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আমাকে শুধুমাত্র বায়োলজিক্যাল সেক্স অনুযায়ী মেয়ে হতে হবে এবং একটা বাইনারির ভেতর ঢুকে পড়তে হবে, যদিও বাইনারি নেই এলজিবিটি কিউ আসার পর। তারাও এখানে অংশগ্রহণ করছে। এখন মতৈক্যের ব্যাপারটা অন্য, মতৈক্যের ব্যাপারের জায়গাটা হচ্ছে যে তোমরা কি ডায়ালগ করছো মিছিলে যেতে গিয়ে, আমি বাদল সরকারের মিছিল নাটকটা এই উল্লেখ করবো, নাকি একে সুরে মৌসুমীদির গান যেটা, এই অনন্যকে আমরা খুঁজে বার করব, যাকে যে এই একই সুরে বাঁধা স্লোগান সে দেবে না, সে একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে। একই সুরে দেওয়ার স্লোগান তো হচ্ছে না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক একটা ছোট ছোট দল একসঙ্গে সম্মিলিত হয়ে নানান রকম স্লোগান দিচ্ছে। সম্প্রতি যাদবপুরে সেটা দেখা গেছে এবং তার ফলে এই গ্রুপগুলোর মধ্যে অনেক বিবাদের সম্ভাবনা তৈরি হচ্ছে। আচ্ছা, বিবাদটা কি নিয়ে? তা নিয়ে কি কোনো বাদ বা হারা জেতাহীন সংলাপ চলছে? সম্ভবত না। পয়েন্ট অফ ডিসএগ্রিমেন্ট মানে সেই জায়গাটা কোথায় তৈরি হচ্ছে, কেন হচ্ছে? আমি অমুক এক্স পার্টি করি, তুই ওয়াই পার্টি করি, শেষ। হ্যাঁ, কারা নেতৃত্ব দেবে সেই বিষয়টা নিয়ে এসেছে, ছেলে ভার্সেস মেয়ের লড়াই কিনা সেটা নিয়ে এসেছে, এই বিষয়গুলো আমাদের সামনে উঠে আসছে। এবং তাতে কি হচ্ছে, আন্দোলনের গতিপথ রাস্তাঘাটে সেটা আরো গুলিয়ে যাচ্ছে। তবে আমি মনে করি এটার যে স্কেল এই এই গোটা মাস মুভমেন্টটা দেখাচ্ছে, সেইটাকে রেজিস্টেন্সে যদি রূপান্তরিত করা, একমাত্র উপায় হচ্ছে ঠিকভাবে কোঅর্ডিনেট করা প্রত্যেকটা ছোট ছোট ইউনিটকে। সেটা কতদূর এই মুহূর্তে সম্ভব হচ্ছে জানি না, তবে সেটা অদূর ভবিষ্যতে আমাদেরই চেষ্টা করতে হবে প্রত্যেককে, আমি মনে হয়। আমার মনে হয় আলাপ আলোচনার দরকার আছে। গণতন্ত্রের একটা স্তম্ভই হচ্ছে যে ডিবেট, সেই ডিবেটে তুমি সিপিএম, আমি আরএসএস বা ভারতীয় জনতাবাদী সংপরিবার, তুমি তৃণমূল, এই রকম জায়গা নয়। জায়গাটা হচ্ছে যে আমাদের সিদ্ধান্তে পৌঁছতে গেলে এটা খুব ডিসেন্ট্রালাইজড ইউনিট, ছোট ইউনিটে হয়ে থাকে। পলিটিক্স শব্দটা যেখান থেকে এসেছে, পুলিশ, পুলিশ ছোট ছোট জায়গার গণতন্ত্র, দেশের ছোট ছোট জায়গার যে গণতান্ত্রিকতা, সেই গণতান্ত্রিকতার ভেতরে হাত তুলে ভোটাভুটির ব্যবস্থা, এই জায়গা থেকে আপনারা মনে রাখবেন এই জায়গাটাও মানে এভরিথিং ইজ নট ব্যাড বা ডেঞ্জারাস, আমি ফুকোকে স্মরণ করে বলছি যে ওই জায়গা থেকেই কিন্তু সক্রেটিসের হাতে হেমলকের বাটি তুলে দেওয়া হয় গণতান্ত্রিকভাবে ভোটাভুটি করে, মৃত্যুর আগে কৃতর সঙ্গে সংলাপে এটা আরো পরিষ্কার হয়। সক্রেটিস যখন বলছেন যে আমি এই পানিশমেন্টটাকে শিরোধার্য করছি, রাষ্ট্র যে জাস্টিস দিয়েছে সেই জাস্টিসটা আমি শিরোধার্য করছি, কৃত বলল সে কি কথা, জনগণের ভোট আপনার বিরুদ্ধে গেল, আমি প্যারাফ্রেজ করে বলছি, জনগণের ভোট আপনার বিরুদ্ধে গেল, তাহলে কি জনতা কোনোদিনই কোনো মঙ্গল করতে পারে না, শুধু অমঙ্গলই করে যায়, আপনাকে মেরে ফেলছে? সক্রেটিস উত্তর দিয়েছিলেন, জনতা আসলে কিছুই করতে পারে না, যদি ধরে নি সে মঙ্গল করে তাহলে এটাও ধরে নিতে হবে সে অমঙ্গল করে, এই মঙ্গল অমঙ্গলের বাইনারি ভেঙে সক্রেটিস বলছেন যে
এর দুটোই তারা করতে পারে না। জনতা যেটা করে এটা খুব কনজারভেটিভ একটা অর্থোডক্স বক্তব্য হিসেবে আপনারা ধরে নেবেন, কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় এই কথাটা, তারা যেটা করে কার্যকারণহীন সংগঠন। যে কটা প্রোগ্রাম হয়, তমস বলে ছবিটা দেখেছেন আপনারা, যদি গ্লোবাল বাবা বলে ছবিটা দেখেন, কিভাবে একটা দাঙ্গা কে ম্যানুফ্যাকচার করা হয়, তৈরি করা হয়, আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তমসের একটি দৃশ্যের কথা মনে পড়ছে, একটা শুয়োর কেটে পঙ্কজ কাপুর পাঠিয়ে দিচ্ছেন মসজিদের সামনে দাঙ্গা বাঁধানোর জন্য। তা এই কিন্তু প্রোগ্রামার, এই ধরনের যে প্রোটেস্ট মার্চ, এগুলোকে তো এক করে ফেলা যাবে না, এখনই কখনোই ফেলছি না, কারণ আমি নিজেই জানি না, এটা আমার ব্যর্থতার জায়গা। উপকল্প এককে ধরবো, প্রাপ্টেড, মানুষকে ভেন্ট আউট করতে দেওয়া, পারগেশন, ক্যাথারসিস তৈরি করা, নিজের মনের ভেতরে যে গাঁতগুলো, ক্ষোভগুলোকে বার করে দেওয়ার জন্য এটা করা, নাকি এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, নাকি এটা অতিদেশের ঘটনা। অতিদেশের ঘটনা তো বটেই, যে এক্সপ্যান্ডেড হয়েছে অনেকগুলো জায়গা থেকে। অর্থাৎ আমার একটা বক্তব্য নেগেটিভ, আর একটা বক্তব্য উপকল্প হিসেবে, হাইপোথিসিস ধরে তো আমরা এগোই দে বাবা। তা এইখানে আমাকে এর যে পূর্বগ ঘটনাগুলো সেগুলোকে ভালোভাবে বুঝতে হবে, আমি আগেই বলেছি সেটা, এমনকি ঢাকার ঘটনা, আরো অন্যান্য অনেক জায়গার ঘটনা, সেই পুঞ্জীভূত প্রোষ যদি পড়ে, আমি বলবো এটা খুব ইতিবাচক দিক, আর সেই পুঞ্জীভূত প্রোষকে যদি ক্রাফটেড হিসেবে, ক্যাথারসিস হিসেবে তৈরি করা হয়, যেটা যুবজ্যোতি ঘোষের ঘটনা দিয়ে বললাম, তাহলে খুব গণ্ডগোলের ব্যাপার। আমি জানি না, আমি এটা স্বীকার করছি, আমি জানি না এটা কি কারণে করা হচ্ছে। এই লকেট বা রূপা গাঙ্গুলি যারা বিজেপির লোক, তারা রাভান্নার সময় মুখ খোলেন না, এখানে কেন মুখ খুলছেন? এখানে কি ক্ষমতা দখলের, অর্থাৎ পাওয়ার মঙ্গারদের একটা ভূমিকা রয়েছে, এবং সেই ভূমিকায় আমরা আমাদের অজান্তেই অংশগ্রহণ করে ফেলছি? তার জায়গা তো রয়েছে পূর্ণভাবেই, কারণ আমাদের এই মুহূর্তে দেখতে হবে অনেকগুলো জায়গায় নিজেদের মধ্যে আলোচনায় বসে। আচ্ছা, আমি এখানে একটা ব্যাপার বলতে চাই। একটু আগে গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত গ্রহণের কথা বলে তারপর প্লেটোকে কোট করলে, সেই প্লেটো ছিল গণতন্ত্রের সমস্ত ফর্মের বিরুদ্ধে, এবং তার অনেক যুক্তিও আছে রিপাবলিকের রয়েছে, হ্যাঁ হ্যাঁ, এবং কোভিড এর নির্বাচন। এবার সেইটা কি করে একই সঙ্গে করা যায়? আচ্ছা, রিপাবলিকের সময় পলিসের যে ভাবনা এবং প্লেটোর রিপাবলিক, এটাকে যদি দেরি দিও একটা জায়গা থেকে ভাবা যায়, তাহলে অনেকগুলো প্রশ্ন আসবে। সেই প্রশ্নটা হচ্ছে, সেই সময় একটা ভ্যালু, জাস্টিস, এই শব্দগুলোর নিয়ে প্লেটোর কথাগুলো বা সক্রেটিসের কথাগুলোকে প্লেস করা হচ্ছে। আমরা পড়তে গিয়ে একটা নাটকীয়তা পাই সেটার ভেতরে, এবং আমাদের নিজের ভেতরেই অনেকগুলো প্রশ্ন তৈরি হয়, রিপাবলিককে আক্রান্তও করি বটে, আবার মেনেও নিই বটে। এই যে এই স্বপক্ষে বিপক্ষ ঢুকে থাকা প্লেটোর বাচন, এটাকে পপার সরাসরি বলছেন এনিমি অব দ্য পিপল। আমি ইপসেনের নাটকটার নাম করলাম, বইটার নাম আসলে ওপেন সোসাইটি এন্ড ইটস এনিমিজ। ইপসেনের ওই নাটকটাকে ইচ্ছে করে আমি এখানে ব্যবহার করলাম, ফলে এই যে বহু জনতার মাঝে অপূর্ব একা, যে জায়গায় চোখে নূতন দেখার দেখা, সেই জায়গাটা আর তৈরি হয় না, আর তৈরি হয় না নূতন দেখার দেখা। ঋণগ্রস্ত একটা দেশের, একটা পোড়া দেশের মধ্যে আমি বাস করি, প্রতি মুহূর্তে আমার উপর নেমে আসে নানা রকমের পানিশমেন্ট, সেই পানিশমেন্টগুলো হজম করতে হয়। সার্ভিলেন্স স্টেট এগিয়ে আসে আমাকে দখল করতে, কিন্তু এই যে মৃত মেয়েটিকে সার্ভিলেন্স করতে ব্যর্থ হয়, শুধু ব্যর্থ হয় তাই নয়, চরম দাপটে এই ঘটনাকে সুইসাইড থেকে শুরু করে সমস্ত প্রমাণ লোপার, ভাঙচুর ইত্যাদি, মানুষকে হাস্যকর হলো থার্ড ফ্লোরের গল্প, আরো মানে পোস্টমর্টেম রিপোর্টে
50 MG, যে অনেকে আবার গ্রাম বলছে ওখানে, না গ্রাম না, গ্রামটা বিশাল বড় ব্যাপার হয়ে যাবে, কারণ 1.5 মিলিগ্রাম এক একটা বীর্যের ওজন মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ধরে নেওয়া হয়। এখন 1.5 যদি 150 মিলিগ্রামে পৌঁছতে হয় তাহলে অন্তত 30 জন ধর্ষণ করেছে ধরে নিতে হবে, তা সেটা তো হয়নি। এইটাই তো হচ্ছে মুশকিল, মানে আমরা ঘটনাটা এখনো জানি না। আর দুর্নীতির কথা বলছি, সন্দীপ বাবু না কি যেন নাম, ওই যে সঞ্জীব ঘোষ, হ্যাঁ ও তো মানে বড় মাপের একজন লিগাল কনফ্লিক্টওয়ালা মানুষ, যে মানুষ মাফিয়া পুরোপুরি বলা হচ্ছে, মাফিয়া পুরোপুরি বলা হচ্ছে। এরা যে কাজ করছে, আচ্ছা ক্ষমতার যে জায়গাটা, ক্ষমতাবানের যে জায়গা, আমি শুনলাম মমতার যে জায়গাটা, হ্যাঁ এটা এটা হচ্ছে দেখ স্লিপ অফ দ্য টাং যেটাকে আমরা বলি, হ্যাঁ নির্যাতিতার ফাঁসি হোকের মতো, কানেও ইয়ারকেও এখানে ধরতে হবে, আমরা বড্ড অকুলোসেন্ট্রিক, চোখে দেখা, চোখ কেন্দ্রিক, হ্যাঁ, যে কারণে আমি আই উইটনেস এর পাশাপাশি ইয়ার উইটনেসও বলেছি। হ্যাঁ তা এই যে এটা কিন্তু লিগাল টার্ম, ইয়ার উইটনেসও থাকে যে শোনা যাচ্ছে কিনা, মানে ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে 498A বলাই হয়েছে যেটা ভীষণ রকমের মানে ফ্যালোসেন্ট্রিক, ফ্যালোসেন্ট্রিক কথাটা না বলে এটা আমি ভুল বললাম, দেরিদা এটাকে ফ্যালোগোসেন্ট্রিক বললেন, অর্থাৎ ফ্যালাস কেন্দ্রিক, নারীর প্রতি একটা সম্মান দেওয়ার কথা আমাদের সংবিধানকাররা বলেছেন, এবং আজকে 498A অন্য ভাষায় এই নতুন ন্যায়পালিকা যেসব কি তৈরি হয়েছে, হ্যাঁ মাথা মুন্ডু, ওল্ড ওয়াইন ইন এ নিউ বটল, সেই যে সেই জিনিসগুলো ভেতরে এখনো জেন্ডারের ক্ষেত্রে নারীর টেস্টিমনি বা আপ্তের উপরে, আপ্তবাক্যের উপরে বেশি পরিমাণ জোর দেওয়া হয়, রিলেটিভ ইম্পর্টেন্স। তা দেরিদাই ফ্যালোসেন্ট্রিক ডিসকোর্সের এই জায়গাটা থেকে আলাদা করে দেখা অ্যান্টোনিমি, মানে দুটো বিপরীত শব্দ, হ্যাঁ দুটো বা তিনটে বা চারটে বিপরীত শব্দের ভেতরে কোনো একটাকে রিলেটিভ ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, হ্যাঁ কারণ এটা তো একটা প্রিভিলেজ এবং ডিসঅ্যাডভান্টেজে ভাঙা সমাজ, সেখানে যারা অলরেডি প্রিভিলেজ মানে আমরা ছেলেরা, সে তাদেরকে গুরুত্ব তো অবশ্যই, তাদের গুরুত্ব খানিকটা যদি আমরা সত্যি একটা ইগালিটেরিয়ান সমাজের দিকে যেতে চাই ফিউচারিস্টিক গোল হিসেবে, তার প্রাথমিকভাবে যারা কোট আন কোট পিছিয়ে পড়া শ্রেণী বা লিঙ্গ বা যাই বলা হোক, যে ক্যাটাগরি হোক, তাদেরকে কিছুটা বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। এবং আজকে মেয়েরা মেয়েদের কথা বলছে, আমরা এত বকবক করছি, আমাদের সে অধিকার আছে বলে এতটা আমি মনে করি না, কারণ এই সময়টা মেয়েদের কথা বলবার সময়, তাদের উইমেন্স এক্সপিরিয়েন্স শেয়ার করবার সময়, তারা যে প্রত্যেকে লাঞ্ছিত হয়েছে প্রতিদিন নানানভাবে শারীরিক মানসিকভাবে হন আজও রোজ, সেটা তারা বলছেন, আমরা দেখতে পাচ্ছি তারা উঠে আসছেন, এবং সেই জায়গাটা আমাদের চুপ করে শোনাটাই কর্তব্য আমি মনে করি। চুপ করে থাকা, তুই নীরবতা চাইছিস সেখানে, আমার কি বলার অধিকার নেই? যে শ্রমিকটি নির্যাতিত হচ্ছে, যে কৃষকটি নির্যাতিত হচ্ছে, তাদের নিয়ে কি আমার কথা বলার অধিকার নেই যেহেতু আমি চাষ করি না? অর্থাৎ এই কথাটা দাঁড়িয়ে যাচ্ছে, আমি যেহেতু মেজর ক্রাইম করি না তাই আমার মেজর ক্রাইম নিয়ে কথা বলার অধিকার নেই, অর্থাৎ খুন ধর্ষণের মতো মেজর ক্রাইম যেগুলো, না যেহেতু আমরা মেয়েদের জাতিত অভিজ্ঞতা কি সেটা কোনোদিন বুঝে উঠতেও পারবো না, সেই জন্য আর তোর সেক্স জেন্ডারকে গুলিয়ে ফেলাটা আমাকে বিস্মিত করছে। একটা পুরুষ মানুষ বায়োলজিক্যাল সেক্স যার এটা মেল আর কি, পুরুষ মানুষ, সেই পুরুষ মানুষ আমাদের এই সংস্কৃতিতে কাঁদতে পারে না, তার কান্না নেই, সেই কান্ত
থাকতে পারে না থেকে তুই ভেবে দেখ যে তারও যে কথা ছিল, এবং আমরা আমি দেখছিলাম নেট ঘাঁটতে ঘাঁটতে মেল রেপ বলে একটা কথা, সেই মেল রেপের কথাও আমরা বলি না। এখানে এক ধরনের মেলেদের ভেতর, নির্যাতিত পুরুষদের ভেতর এক রকমের ক্ষোভ তৈরি হয়ে আছে, ঠিক আরক্ষণের ব্যাপারে। সেই আরক্ষণ নিয়ে যে বিলটা তৈরি করার কথা বলা হয়েছিল, সেটা লোপাট করে দেওয়ার কথা বলা হয়েছিল, সেটা বিজেপি এখনো পারেনি, বলে দিলাম এ কথাটা মাঝখানে, কারণ বিজেপি সেই সংখ্যাগরিষ্ঠতা নেই সিনেটাই। অর্থাৎ এই কথাগুলো বলার সময় দুটো ঘটনা ঘটেছে, জগদীপ ধনকর এর ইমপিচমেন্টের দাবি এবং এই আরক্ষণ নিয়ে, যেটাকে বাংলায় আমরা বলি আরক্ষণ, সেই আরক্ষণ নিয়ে যে আইনগুলো আসতে চলেছিল সেগুলোকে বাতিল করতে বাধ্য হয়েছে। তেমনি একইভাবে আমার বক্তব্য হচ্ছে 498 এর ক্ষেত্রে, 497 কে তুলে দেওয়া হয়েছে ব্যভিচার অপরাধ নয়, কারণ সেখানে ডিসিশন মেক করছে পুরুষ, তাই 497 তুলে দেওয়া হলো। তুলে দেওয়ার বদলে 498 এ তে যেগুলো এলো, 377 আইপিসির কথা মাথায় রেখেই বলছি, 377 আইপিসি কে বাঁচিয়ে তুললো আবার 498 এর রিরাইটিং। আইপিসি 377 হচ্ছে পুরুষের, ধর আমি তোর কানে একটু আঙুল ঢুকিয়ে দিলাম, পেনিট্রেশন কার্নাল সেক্স, এটা অপরাধ, নাকে হাত ঢুকিয়ে দিলাম, এটা অপরাধ, তুই কিন্তু আমার এগেনস্টে রেপের অভিযোগ আনতে পারিস। তা এই জায়গাটা 377 এ ছিল, অনেক চেষ্টা করে ওঠানো গেছে সেখানে, এই যে ইন্টারনেটের কিছু সমস্যার জন্য আমাদের বেরিয়ে যেতে হয়েছিল, আমরা তাই আবার মূল আলোচনায় ফিরে এলাম, আমরা শেষ করব খুব তাড়াতাড়ি, শেষ করার সময় ইন্টারনেট বিগড়লো। অবশ্য শেষ নাই যে শেষ কথা কে বলবে, এটাও একটা বক্তব্য বটে, এই বিষয়ে ছেলেদের শেষ কথা বলার কোনো জায়গাই নেই, আমি মানি না, আমি মানুষ হিসেবে ভাবি। আর যে স্লোগানগুলো উঠছে এই কথাগুলো আমার কাছে ভীষণ রকমের পলিটিক্যালি ইনকারেক্ট মনে হয়, যে আমি লজ্জিত হব আমি পুরুষ বলে। হ্যাঁ, আমাদের জেন্ডারের ইতিহাসটা কি, জেন্ডারের ইতিহাস খুন ধর্ষণ জখম হিংসার ইতিহাস, ভায়োলেন্সের ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু অনেক নারীও সামিল আছেন, মানে সেক্স অনুযায়ী বায়োলজিক্যাল সেক্স। হ্যাঁ, সেটা দুর্গা বাহিনীতে মহিলাদের থাকার মতো, একদম, এটা চমৎকার উদাহরণ দুর্গা বাহিনী প্রসঙ্গটা, না আরএসএস এর একটি নারী সংঘ, তারা কোটানকোট নারী সংঘ, কোটানকোট নারী সংঘ মূলত পুংকেন্দ্রিকতার একটা মনুসংহিতা নির্ভর বয়ানের উপর নির্ভর করে তৈরি করা, মেয়েদের সাবজিউম করার, সাবজিউম করার একটা জায়গা। এই দুর্গা বাহিনী কিন্তু পশ্চিমবঙ্গে ছড়াচ্ছে, সতর্কতা, আরএসএস এর দুর্গার জন্যই যিনি নিজেকে, যাই হোক, তিনি নিজেকে মানে যিনি মুখ্যমন্ত্রী, মানে মুখ্যমন্ত্রী যিনি আর কি। আর তো স্লিপ অফ দা টাং হলো আবার, হর্স ট্রেডিং বলতে বলতে গিয়ে এটা বলছি, না না তুমি বেটি বাঁচাও বেটি পটাও, হ্যাঁ নরেন্দ্রবদী ওই আনকনসাস নির্যাতিতার ফাঁসি হোক, হ্যাঁ নির্যাতিতার ফাঁসি হোক, নির্মলা সীতারামনের হর্স ট্রেডিং, হর্স ট্রেডিং মমতা ব্যানার্জির নির্যাতিতার ফাঁসি হোক, মনের ভেতরের গোপন ইচ্ছেটা হঠাৎ করে বেরিয়ে আসে, এটা ফ্রয়েডিয়ান স্লিপ বলা হয় তাহলে। অবশ্যই, শুধু একটা কথা বলে দিই, আমি বলতে ভুলে গেছিলাম প্রথমে, যে অতীতের শব্দটা ব্যবহার করলাম না, এটা রণজিৎ গুহ পেশেন্ট ইনসার্জেন্সির ক্ষেত্রে ব্যবহার করেছেন অভূতপূর্বভাবে। একটা আন্দোলন তৈরি হচ্ছে, সেই আন্দোলনের একটা ছোট্ট ঘটনা, সেই ঘটনাটা থেকে আরো অন্য ঘটনা জুড়ে বিরাট ভাবে আকার ধারণ করলো, আকার ধারণ করলো, এক্সপ্যান্ডেড হলো। সেই এক্সপ্যানশনের জায়গাটায় আমার একটু সন্দেহ রয়েছে, মানে এই এখনকার যে বিভিন্ন প্রোটেস্ট মার্চ ইত্যাদি, ক্যান্ডেল মার্চ, আবার মৌন মিছিল হচ্ছে, আমার তো মনে হয় এখন গর্জন করাটাই সময়ের প্রয়োজন এবং অসহযোগে যাওয়াটাই সময়। হ্যাঁ, আমার আমার মতে যে এই স্ট্যান্ডটা এক্সক্লুসিভ, যে স্ট্যান্ডটা নেওয়া হচ্ছে মেয়েদের কথা মেয়েরাই বলুক, আমি একটা সহজ উদাহরণ দিচ্ছি, নিখিলেশ ঘরে বাইরের তার বউকে
নিয়ে বেরিয়ে আসছে রাস্তায় পর্দার আড়াল থেকে। এখন পিতৃতান্ত্রিকতা ভাববি কি এটা, নাকি ভাববি যে লিবারাল মানসিকতা নিখিলে সেই কাণ্ডটা করছে? মানে তাতে কি এইটা দাঁড়াচ্ছে না যে একজন ছেলেকে এসে অগ্রণী ভূমিকা নিতে হবে মহিলাদের বেরোনোর জন্য? হ্যাঁ, এটা ইতিহাসের শিক্ষাই আমাদের দিচ্ছে, সতীদাহ বন্ধে কার ভূমিকা আমি মনে করি না সেটা। আচ্ছা, বিধবাদের ক্ষেত্রে কার ভূমিকা আমাদের বাংলার ইতিহাস দেখ, যে দুটো নাম মনে আসবে তোর মনেও এসেছে, সে দুটো পুরুষ মানুষ, বায়োলজিক্যাল সেক্স তাদের পুরুষ। এবার বিদ্যাসাগর সম্পর্কে শোনা যায় যে মধুসূদনের কথাতেই বলছি আমি, হ্যাঁ, করুণা সাগর, অর্থাৎ ওর যে বাইরেটা ছিল কঠিন বিদ্যাসাগরের আর ভেতরটা ছিল কোমল, আজকের ভাষায় হয়তো তোরা বলবি যে কোট আন কোট মেয়েলি। তা একই শরীরে যদি এই দুটো থাকতে পারে, সতীদাহ প্রথা বন্ধ বা বিধবা বিবাহ যে বন্দোবস্ত যেগুলো বিদ্যাসাগর মশাই করেছিলেন, এরা তো পুং ছিলেন। তার পাশাপাশি সাবিত্রীবাই ফুলে যে কাণ্ডটা করেছেন, বেগম রোকেয়া যে কাণ্ডটা করেছেন, ইতিহাসের পর্যায়ে সেগুলোকেও রাখতে হবে, মনে রাখতে হবে বীণা দাস, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরাদের কথা। কিন্তু যে অংশের অধিকার অর্জনের লড়াই, সেই অংশকেই নিজেকে এগিয়ে আসতে হবে, এবং হচ্ছেও এবং হয়েছেও আগের ইতিহাসে। আমাদের ভূমিকা কি তাহলে সেখানে? আমাদের ভূমিকা হবে যেটা আগেও বললাম, হ্যাঁ একদম, তাদের ভূমিকা হবে দূর থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে সংহতি জানানো। এবং হ্যাঁ, যদি এই আন্দোলন গুলো অনেকগুলো আন্দোলন, এইগুলো একটা সামগ্রিক ঐক্যে বাধা যায় এগুলোকে, তখন আমরা হয়তো একটা অন্যান্য ইস্যুকে সেখানে এনে এটাকে আরো বাড়ানো যায় এবং এগিয়ে নিয়ে যাওয়া যায়। তবে সেটা কতটা কিভাবে করা যাবে সেটা আমাদের এফোর্ট বলবে। কোথায় আলাপ, কোথায় মিছিলে হাঁটছি, স্লোগান দিচ্ছি, সংলাপের পরিসর তৈরি করছি কি, এটা আমার তোকে প্রশ্ন না? হচ্ছে, কিন্তু আমার মনে হয় আরো ইনক্রিজিং লেভেলসে হওয়া উচিত। আচ্ছা, তো জেন্ডার নিউট্রাল ল নিয়ে কি বক্তব্য? এখন সেটার সময় নয়। এখন আমার মতে ইউনিফর্ম সিভিল কোডের সময়ও এখন যেমন নয়, তার কারণ সেটাকে বিজেপি নিঃসন্দেহে অপব্যবহার করবে, তেমনি জেন্ডার নিউট্রাল ল এই মুহূর্তে আনলে সেটা ছেলেদের ডাবল বেনিফিট দেবে। যে ইন্টারসেকশনাল অপারেশন, মানে নানান দিক থেকে মেয়েদের অপ্রেস করা হয়। আমরা শুনেছি একটি রাত দখলের আন্দোলনে বহুজন মহিলাদের ঢুকতে দেওয়া হয়নি, এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমাদের বাবেরনোর প্রয়াস করতে হবে, কারণ মেয়েরা অনেকগুলো অত্যাচার একসঙ্গে তার মধ্যে দিয়ে যায়। কারণ ফেমিনিজম উইদাউট ক্লাস স্ট্রাগল ইজ নাথিং, এটা আমরা শুনেই থাকি অনেক জায়গায়, ইউনিভার্সিটি ক্যাম্পাসে লেখা থাকে। ক্লাস স্ট্রাগল কথাটাকে কোনো এসেনশিয়ালিস্ট চরম অর্থে নেওয়ার দরকার নেই, বরং আমরা এই অর্থে নিতে পারি যে এই যে বিভাজিত সমাজ, নানান পরিচয়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং নানান উঁচু নিচু হয়ে যাচ্ছে প্রচন্ড। হ্যাঁ, আমি সেই অর্থে বলছি না, আমি যা স্লোগানটা মেনশন করলাম এখানে, কারণ ওই বক্তব্যটা পরিষ্কার বলতে যাচ্ছে সেখানে, তো সেই জায়গাটাও তুলে আনতে হবে। কাজেই এটা অনেকটা জটিল একটা ব্যাপার। যাই হোক, আলোচনা হলো, অনেক কথা বলা হলো না, আমরা পরবর্তী যে ভিডিওটি করব সেটা ক্যাপিটাল পানিশমেন্টের বৈধতা নিয়ে। হ্যাঁ, এবং উই ওয়ান্ট জাস্টিসের জাস্টিসটা ঠিক কি, সেইটা জাস্টিসটা কি বলতে গেলেই আমরা ওইখানে আসবে। আপনারা যদি ভালোবাসেন তাহলে আমরা, আমাদের কথা যদি আরো শুনতে চান জানাবেন, তাহলে আমরা ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে পরবর্তী একটি অনুষ্ঠান করব। একেবারে আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে, এবং এই লড়াইটাকে থামতে দিলে চলবে না, কিচ্ছু হবে না বলার সময় এটা নয়, হবেও হচ্ছেও, লড়াই জারি থাকুক।